নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন আরেকটি আপডেট নিয়ে তো ফ্রেন্ডস প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমরা প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে এছাড়াও যে সমস্ত গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট রয়েছে সেগুলো তো পাবেই এবং তার সাথে বিভিন্ন ইম্পর্টেন্ট ক্লাস যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই পেয়ে যাচ্ছ আমাদের এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে তো ফ্রেন্ডস এই যে কর্মসংস্থান পত্রিকা দেখছো তোমরা কিভাবে ফ্রি পিডিএফ ডাউনলোড করবে সেটাও আমি তোমাদের একটু পরে বলবো কোথা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং কি কি আপডেট উঠে আসলো কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে এবং নতুন করে আপকামিং পরীক্ষার আর কী কী আপডেট উঠে আসলো সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখো প্রথম যে আপডেট দেখতে পাচ্ছ নেবিতে কয়েকশো অগ্নিবীর তো দেখো ফ্রেন্ডস এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তোমরা যারা অবিবাহিত ছেলেমেয়ের রয়েছ তোমরাই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো কারা কারাযোগও ফিজিক্স এবং অঙ্ক আবশ্যিক বিষয় হিসাব নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ অবিবাহিত ছেলেমেয়েরা আবেদন করতে পারেন মেকানিক্যাল ইন্ডাস্ট্রিক্যাল অটোমোবাইল কম্পিউটার সায়েন্স ইন্সট্রুমেন্টেশন টেকনোলজিক্যাল ইনফরমেশন টেকনোলজির তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশা মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদনের যোগ্য এছাড়াও ফিজিক্স এবং অঙ্ক বিষয় নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশরাও কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে তোমাদের যাদের ফিফটি পার্সেন্ট নম্বর রয়েছে তো যদি বিস্তারিত জানতে চাও পিডিএফটা ডাউনলোড করে নাও কীভাবে পিডিএফ ডাউনলোড করবে আমি একটু পরে সেই প্রসেসটা তোমাদেরকে বলছি নেক্সট রয়েছে দেখো কেন্দ্রীয় মঞ্জুরি কমিশন নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার প্রত্যেকেই জানে ইতিমধ্যে কিন্তু নেট পরীক্ষার রেজাল্ট সরি নেট পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে তো যদি বিস্তারিত এখনও না জানে থাকো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও আমি সেখানে কিন্তু ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো এবং যে সমস্ত লেটেস্ট আপডেট রয়েছে সেগুলো কিন্তু টেলিগ্রাম গ্রুপে সময় মতো ঠিক দিয়ে থাকি নেক্সট যেটি গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্রীয় সংস্থায় একশো সাতাশ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর অধীনে ডিফেন্স মেকানিক্যাল রিসার্চ ল্যাবরেটরি আইটিআই অ্যাপ্রেন্টিস হিসাবে একশো সাতাশ জন লোক নিচ্ছে তো অনেকগুলো ট্রেডের উপর ভিত্তি করে এই নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন নেক্সট রয়েছে পঞ্চায়েতে ছ হাজার শূন্য পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুনে তো ফ্রেন্ডস আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি পঞ্চায়েত রেক্রুটমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ যে সিলেবাস রয়েছে তোমরা কীভাবে ডাউনলোড করবে প্রত্যেকটি সিলেবাস সংক্রান্ত এ টু জেড বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি তো একদম সম্পূর্ণ ফ্রিতে কিভাবে সিলেবাস ডাউনলোড করবে জাস্ট একটি ক্লিকের মাধ্যমেই তোমরা বে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও সেখানে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি পঞ্চায়েতের যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে এছাড়াও তোমরা জানতে পারবে আমার যে পূর্ববর্তী ভিডিওটা রয়েছে এই ভিডিওর আমি আই দিয়ে দেবো বা তোমরা ভিডিও প্লে যাও সেখান থেকে দেখে নিতে পারবে যে কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলো শূন্যপদ রয়েছে এবং ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদের শ্রেণীবিভাগগুলো নিয়ে আমি আলোচনা করে দিয়েছি তো কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ রয়েছে কোন ডিস্ট্রিক্টে কতগুলো শূন্যপদ রয়েছে প্রত্যেকটি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তোমরা পূর্ববর্তী ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখে নিবে আর যেটা গুরুত্বপূর্ণ আপডেট এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় উঠে এসেছে সেটা হচ্ছে তোমাদের দরখাস্ত নেওয়া হবে জুন মাস থেকে তাহলে বুঝতে পারলে যখন দরখাস্ত নেওয়া শুরু হবে কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটা আমি তোমাদেরকে প্রসেস অবশ্যই দেখিয়ে দিব তার আগে তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করনি কীভাবে নিজেদের ফোন দিয়ে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করবে তার জন্য ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখে নিবে নিজেদের ফোন থেকেই তোমরা তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবে নেক্সট রয়েছে নৌবাহিনীতে নাবিক তো ফ্রেন্ডস নৌবাহিনীতে নাবিক পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিবে কারণ প্রত্যেকটি পোস্টের বিস্তারিত বিষয়ে যদি আলোচনা করতে যাই ভিডিওটি অনেক অনেক বড় হবে তো আমি সংক্ষেপে তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তুলে ধরছি অবশ্যই ভিডিওটা একটু সময় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিশা দেখাতে দশ এবং এগারোই মে মেদিনীপুরে কর্মসংস্থান কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়ে গিয়েছে এটি সম্পর্কে আমি আর বেশি কিছু বলছি না নেক্সট দেখো যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আমরা আলোচনা করব যে কর্মসংস্থান পত্রিকা কোন কোন আপডেট উঠে আসে সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা দেখবো বিভিন্ন চাকরি বল বা বিভিন্ন পরীক্ষা বলো সমস্ত বিষয় কিন্তু তারা একটি পেজে প্রকাশ করে থাকেন তো সেই পেজটির নাম হচ্ছে জিজ্ঞাসা বিভাগ জিজ্ঞাসা বিভাগ থেকে এখন আমরা সম্পূর্ণ বিষয় দেখে নেওয়ার চেষ্টা করব কি কী নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো তোমাদের ডাব্লুবিপি কনস্টেবল থেকে শুরু করে যে কোনো সেক্টরে বলো না কেন স্কুল সার্ভিস কমিশনেই বলো সমস্ত আপডেট কিন্তু তারা জিজ্ঞাসা বিভাগে দিয়ে দেয় তো চলুন আমরা দেখে নিচ্ছি জিজ্ঞাসা বিভাগে কি কি আপডেট উঠে আসলো তো ফ্রেন্ডস দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট এই যে দেখো এটা হচ্ছে জিজ্ঞাসা বিভাগ দেখতেই পাচ্ছ এই জিজ্ঞাসা বিভাগে আসলে তোমরা প্রত্যেকটি বিষয় বিস্তারিতভাবে দেখে নিতে পারবে তো দেখো অনেকগুলো অনেকগুলো আপডেট আছে আমি এক এক করে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলছি দু হাজার চব্বিশ সালে ডাব্লু বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে তোমরা যারা ডাব্লু বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এই যে দেখো দেখতে পাচ্ছ একজন প্রশ্ন করেছে দু হাজার চব্বিশ সালে ডাব্লু বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে তো বিজ্ঞপ্তি বেরোবে জুলাই নাগাদ তাহলে বুঝতে পারলে জুলাই মাস নাগাদ কিন্তু তোমাদের ডাব্লিউ বিসিএস পরীক্ষার যারা ক্যান্ডিডেট তোমরা রয়েছ তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে নেক্সট যেটি গুরুত্বপূর্ণ আপডেট ফুড সাপ ইন্সপেক্টর পদের যে পরীক্ষা ষোলো এবং সতেরোই মার্চ হলেও সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এই পরীক্ষা কি বাতিল হবেই খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে তোমরা এই বিষয় সম্পর্কে অলরেডি প্রত্যেকে জানো তেমন কিছু বলছি না তো যে আপডেট সেটা আমি তোমাদেরকে দিচ্ছি যে প্রায় ষাটটি ফেয়ার হয় কলকাতার হাইকোর্ট বিচারপতি রাজশেখর মন্তা তেইশে এপ্রিল রাজ্যের সিআইডিকে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের নির্দেশ দিয়েছে সিআইডির রিপোর্ট এবং এর সাথে আমাদের নির্দিষ্ট আদালতের রায়ের উপর নির্ভর করছে যে পরীক্ষা বাতিল হবে নাকি পরীক্ষাটি থাকবে কি পর্যায়ে যাচ্ছে সে আপডেট আমি কিন্তু তোমাদের সময় মতো দিয়ে থাকি তো অবশ্যই আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রেখে দিও লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় নেক্সট রয়েছে সেনাবাহিনীর ক্ষেত্রে তো ফ্রেন্ডস সেনাবাহিনীর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো অগ্নিবিড় পদে যে পরীক্ষা চলছে তার ফল বেরোতে কবে বেরোতে পারে তো এই অগ্নিবিড় পদের পরীক্ষা হওয়ার দু মাসের মধ্যে কিন্তু ফল বেরোয় সাধারণত তো তারপর এক মাসের মধ্যে মাঠের পরীক্ষাটা হয় তোমরা যারা অগ্নিবীরের জন্য প্রিপারেশন নিচ্ছ জানাটা অত্যন্ত জরুরি পরবর্তী যে আপডেট পঞ্চায়েতে চাকরির ক্ষেত্রে একটি প্রশ্ন উঠে এসেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আগে প্রশ্নটা দেখে নিই তার তারপর তোমাদের সাথে আমি সেই একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে যাচ্ছি প্রশ্নটি বলা হয়েছে বেসরকারি সংস্থা থেকে কম্পিউটারে এক বছরের কোর্স করছি এই সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েতে দরখাস্ত করতে পারবো কি তোমরা অনেকেই বিভিন্ন কম্পিউটার সেন্টার থেকে কিন্তু এই রকম সার্টিফিকেট কোর্স করেছো তো ক্ষেত্রে প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন তোমরা যদি যে কোনো কম্পিউটার সেন্টারে থেকে যেগুলো স্বীকৃত কম্পিউটার সেন্টার সেখান থেকে যদি তোমরা মাস বা এক বছরের কম্পিউটার কোর্স কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমরা যে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে সেখানে কিন্তু আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস একটি লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো আমরা অধ্যায় সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক বিভিন্ন শিক্ষকদের দ্বারা তোমাদের মাঝে ক্লাস আনতে যাচ্ছি পঞ্চায়েত বিশেষ করে পঞ্চায়েত সামনের যে পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে পরীক্ষা রয়েছে তার উপর ফুল টার্গেট করেই কিন্তু তোমাদের মাঝে কোর্স লঞ্চ করবো সম্পূর্ণ ফ্রিতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো পেয়ে যাবে প্রত্যেকটি বিষয়ে উপর অধ্যায়ভিত্তিকভাবে তোমাদেরকে ক্লাস দেওয়া হবে তোমরা অধ্যায়ভিত্তিকভাবে সেই ক্লাসগুলো যদি পরপর কন্টিনিউ দেখো আমরা কথা দিতে পারি তোমরা পঞ্চায়েত বিভাগের যে কোনো ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা দাও না কেন তোমরা কিন্তু সফলতা পাবেই পাবে তো ফ্রেন্ডস অবশ্যই আর কয়েকটা দিন অপেক্ষা করো আমরা খুব শীঘ্রই তোমাদের মাঝে কোর্স লঞ্চ করতে যাচ্ছি তো সম্পূর্ণ ফ্রিতে তোমরা ইউটিউবে ক্লাসগুলো পেয়ে যাবে প্রত্যেকটি ক্লাসেই তোমরা দেখবে নেক্সট রয়েছে পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স থাকা দরকার এগুলো নিয়ে আমি বেশি কিছু সময় নষ্ট করছি না কারণ তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তোমরা হয়তো প্রত্যেকেই জেনে গিয়েছো কোন কোন পোস্টের জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন কীরকম থাকবে প্রত্যেকটা বিষয়ে আমি আলোচনা করে দিয়েছি নেক্সট দেখো আমাদের ডাব্লিউবিপির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পদের লিখিত পরীক্ষা কবে হবে তোমরা অনেকেই এই ডেটটার জন্য অপেক্ষা করে রয়েছে যে লিখিত পরীক্ষা কবে হতে যাচ্ছে তো জুলাই আগস্টে হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পারলে তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল এবং এর প্রিপারেশন নিচ্ছ তোমাদের আপকামিং যে পরীক্ষা একটি মাত্র পরীক্ষা হবে প্রত্যেকেই জানো তো সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই এবং আগস্টে নেক্সট সিভিক ভলেন্টিয়ার তো সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে যে আপডেট উঠে এসেছে এবছর নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পিডিএফটা ডাউনলোড করো এই কর্মসংস্থান পত্রিকার যে পিডিএফ রয়েছে সেটা ডাউনলোড করো ডাউনলোড করে নিয়ে আরও বিস্তারিতভাবে ভালো করে দেখে নিতে পারবে তো ফ্রেন্ডস পিডিএফ কীভাবে ডাউনলোড করবে আমি তোমাদেরকে ড্রেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখতেছি এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে যাও সেখানে একটা লিঙ্ক পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড লিঙ্ক তো সেই লিংকে ক্লিক করলে তোমরা কিন্তু অনায়াসেই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে তো আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও প্রতি সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো ফ্রেন্ডস দেখা হচ্ছে লেটেস্ট আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ধন্যবাদ